মাঝে মাঝে খুব প্রেমে পড়তে ইচ্ছে করে, সেই বাচ্চা বাচ্চা প্রেম, তুমি না খেলে আমিও খাবো না, এই টাইপের প্রেম। না না ভাই, হাড়টাত কাটতে পারবো না, আমি রক্ত ভয় পাই খুব। যে ছেলে সামান্য সূচের ভয়ে ডাক্তারের কাছে যায় না, সেই ছেলেকে দিয়ে হাত কাটা আশা করাটা বোকামি। রক্ত দেখে এত ভয় পাই বলেই হয়তো টেরই পাইনি কবে হৃদয়টাই কেটে গেছে। দৃষ্টির অন্তরালে প্রতিনিয়ত বুকের মাঝে রক্তক্ষরণ হচ্ছে, টেরই পাই না। দূর, অন্যদিকে চলে যাচ্ছি। যা বলতে চেয়েছিলাম, প্রেমে পড়তে ইচ্ছে করে খুব, বাচ্চাদের মতো, একদম বাচ্চাদের মতো। যে প্রেমে থাকবে শুধু পাগলামি, যে প্রেমে আমার পাগলিটা ঘুম থেকে উঠেই প্রথম কলটা আমাকে দেবে, যার কণ্ঠ শুনে আমার ঘুম ভাঙবে। একবারের বেশি দুইবার কল দিতে হলেই চিৎকার চেঁচামেচি করে দুনিয়া মাথায় তুলবে। আমি বলবো, সকাল সকাল এত চিল্লাই কেউ? না হয় একটু দেরি হয়েছে কল ধরতে, তাতে এমন করার কি আছে? সেই রেগে গিয়ে ফোনটা কেটে দেবে। আমি সাথে সাথে কল ব্যাক করলেও ধরবে না, ফোন সুইচ অফ করে রাখবে। একটু পরে আবার কল করে বলবে, এই তুমি ব্রেকফাস্ট করেছ? খুব ইচ্ছে করে জানেন এই টাইপের প্রেম করতে। তবে শুধু এইটুকুই নয়, আমি সিগারেট খেয়েছি শুনলেই আমার পাগলিটা কাঁদো কাঁদো গলায় বলবে, তুমি আমাকে একটুও ভালোবাসো না, আমি তোমাকে এত জ্বালাই বললেই তো পারো, আজ জ্বালাবো না। আমি জিজ্ঞেস করব, ও মা আবার কি হলো? সে উত্তরে বলবে, এই যে তুমি সিগারেট খেয়ে খেয়ে আগে আগে মরে যেতে চাও, আমাকে ছেড়ে চলে যেতে চাও। এই কথা, আচ্ছা যাও সিগারেট খাবো না, বলার সাথে সাথে কি যে খুশি। এই টাইপের প্রেম। আমি না খেয়ে ঘুমিয়ে গেছি শুনে যে অভিমান করবে, যার রাগ ভাঙাতে ছুটে যেতে হবে বাসার সামনে। গভীর রাতে ঘুম ভেঙে গেলে ফোন দিয়ে বলবে, এই তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে, কাল যদি সময় পাও একটু দেখা করো তো। আচ্ছা ঘুমাও, সকালে উঠে কল দিও কেমন? আমিও আচ্ছা বলে ঘুমিয়ে পড়ব। ঘুম কি আসবে তখন? আসবে না। গভীর রাতে আমি তাকে কল করব, আর সে অস্থির হয়ে বলবে, এত রাতে কি হয়েছে, কোনো সমস্যা, শরীর খারাপ? আমি বলবো, আরে না না কোনো সমস্যা না, একটু বারান্দায় আসতে পারবে? সে বলবে, ও মা এত রাতে বারান্দায় কেন, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি বড্ড বেশি বকো, বারান্দায় আসো তো। বারান্দায় এসে বাসার সামনে ল্যাম্প পোস্টের নিচে তাকিয়ে সে কিছুক্ষণ কথা বলতে পারবে না, খুবই ঠান্ডা কণ্ঠে আস্তে করে বলবে, এ কি তুমি এত রাতে? আরে তুমি আমাকে দেখতে চাইলে আর আমি আসবো না? আমিও তো তোমাকে ভালোবাসি, তাই না? এ মা এতে কান্না করার কি আছে, আরে কেঁদো না প্লিজ, আমি চলে যাচ্ছি। পেছন ফিরে তাকিয়ে ল্যাম্প পোস্টের হালকা আলোতে দেখব একটা মানুষ বারান্দায় দাঁড়িয়ে, যার চোখ থেকে কিছু একটা বেরিয়ে গাল বেয়ে নিচে পড়ে যাচ্ছে। ল্যাম্প পোস্টের হলুদ আলোতে তা চকচক করছে। আমার মা বলে, ভালোবাসার মানুষের জন্য কাঁদতে নেই, তার জন্য দোয়া করতে হয়।